চেন্নাইয়ে দিনটা ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের। চলতি আইপিএলে প্রথমবার হেরেছে তারা। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই তারা হেরে গিয়েছিলেন বলে স্বীকার করছেন কেকেআরের ক্রিকেটার বরুণ চক্রবর্তী। তিনি ঘুরিয়ে চাপ দিয়েছেন কোচ এবং অধিনায়কের উপরে, নিজের ঘাড়েও দোষ নিয়েছেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠক করেন বরুণ। তিনি জানিয়েছেন পিস বুঝতে ভুল করেছিলেন তারা। বরুণ বলেন, আমরা পিস বুঝতে পারিনি, আমাদের বোঝা উচিত ছিল যে পিচে বাউন্স খুব কম, তাই শট মারা সহজ ছিল না। এই পিচে 160 রান করলে লড়াই হতো, পিচ বুঝতে না পারার খেসারত দিতে হয়েছে আমাদের। এবার প্রথম ম্যাচ হেরেছি, যে কোনো দলে পিচ বোঝার দায়িত্ব কোচ অধিনায়ক সহ টিম ম্যানেজমেন্টের। নাম না করলেও বরুণকিত হলে গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত, শ্রেয়াস আয়ারকে হারার জন্য দায়ী করলেন। তবে বরুণ জানিয়েছেন তিনি নিজেও পিচের চরিত্র বুঝতে পারেননি, সেখানেই চেন্নাই তাদের টেক্কা দেয়। বরুণ বলেন, পিচ দেখে আমার মনে হয়েছিল পাটা উইকেট, কিন্তু খেলা চলাকালীন দেখলাম পিচ সম্পূর্ণ বিপরীত ব্যবহার করছে। এটা অবশ্য যে কোনো মাঠেই হতে পারে। এই মাঠে 160-170 রান করলে চেন্নাইয়েরও সমস্যা হতো। টস হেরে পরে বল করতে হয় কেকেআরকে। পরের দিকে শিশিরের কারণে বল ধরতে সমস্যা হচ্ছিল বলেও জানিয়েছেন বরুণ। তিনি বলেন, দ্বিতীয় ইনিংসে প্রচুর শিশির পড়ছিল, সেই সময় শিবাম দুবের বিরুদ্ধে বল করতে সমস্যা হচ্ছিল, বল ধরতে না পারায় ঠিক জায়গায় বল রাখতেও সমস্যা হচ্ছিল। ওদের স্পিনারদের এই সমস্যা হয়নি। টস হেরে প্রথমে ব্যাট করে 9 উইকেটে 137 রান করে কেকেআর। সুনীল নারিন, অঙ্গকৃষ্ণ রঘুবংশী ও শ্রেয়াস আয়ার ছাড়া কেউ রান পাননি। চেন্নাইয়ের স্পিনাররা 6 উইকেট নেন। পরে ব্যাট করে 17.4 ওভারে 3 উইকেটে হারিয়ে রান তাড়া করে নেয় চেন্নাই। 7 উইকেটে ম্যাচ জেতেন মহেন্দ্র সিং ধোনিরা।